দেখি, ওরে বাবারে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো থাম্বনেল আর ব্লগের স্টার্টিং দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের ব্লগটা কী হতে চলেছে। হ্যাঁ, আজকে রথযাত্রা। তো সবাইকে জানাই শুভ রথযাত্রা, অনেক অনেক শুভেচ্ছা। তো সকালবেলা থেকেই দেখো এখানে কি বৃষ্টি হয়েছে, মানে রাস্তায় জল জমে গেছে। কিন্তু আমি তো নাছোড়বান্দা, বৃষ্টি কমলে আমি বেরোবই আমি ঠিক করে নিয়েছিলাম। তো ইতিমধ্যে দেখো আমার দেওর রথ নিয়ে বসে পড়েছে, যেহেতু ওর বাবা কাজে বেরিয়ে গেছিলো, তো সেহেতু সাজাতে পারেনি, তো ওর কাকাই সেটা সাজিয়ে দিয়েছে। আর এদিকে আমার টুকটুক দেখো ভীষণ খুশি রথ সাজাতে দেখে। তো বিকাল হয়ে গেছে, তো বৃষ্টিও কমে গেছে, ভাবলাম না এবার বেরিয়ে পড়ি। তো বেরোতে আমার একটু দেরি হয়ে গেছে, কারণ অনেকটা সন্ধ্যের দিকটা হয়ে গেছিলো, 6টা কত বাজে। তো তার আগে তো জল মিষ্টি তো দিতেই হবে ঠাকুরকে, একটু ধূপবাতি দেখিয়ে দিলাম। আর এই দেখো আমাদের রথের ফাইনাল লুক। তো ধূপবাতি আর খাবারটা দিয়েছিলাম, তখন দিয়ে একটুখানি রেখেই আমি সেটা সরিয়ে দিয়েছিলাম, কারণ জল আর মিষ্টি নিয়ে যাওয়া যাবে না, কারণ আমার টুকটুক তো খুবই ছোট, ওকে ধরতে হবে, রথ ধরতে হবে, আর খাওয়ার টাওয়ার পর সব পড়ে যাবে। তো সেই জন্য আমি ওটা রেখে গেছিলাম। আর মাকে একবার বললাম যে তুমি একবার টানো, যেহেতু রথ টানা একটা নিয়ম, সবাই ছোট থেকে বাচ্চা থেকে বুড়ো থেকে সবাই একটু রথ টানতে সবারই মন চায়, আর রথ টানাটা একটা নিয়মের মধ্যেই পড়ে, রথ টানা কি ভালো। তো রাস্তায় বেরিয়ে প্রচুর রথ দেখেছি, দেখতেই পাচ্ছ। আমি তখন খুব মিস করছিলাম যে ইস, বিকাল বিকাল বেরোলেই হয়তো খুব ভালো হতো। আর কি বলতো, শরীরটা খুব একটা ভালো ছিল না, আমার মাথা প্রচণ্ড যন্ত্রণা করছিলো। কিন্তু তাও ভাবলাম যে না, মেয়েটা এই প্রথম রথ টানবে, ও এত ইন্টারেস্ট রথ টানার, তো সেহেতু যাবো না। তো ভাবলাম না চলো আজকে যাই, যা হবে দেখা যাবে। তো দেখো ভীষণ খুশি আমার মেয়েটা রথ টানা নিয়ে, আর এত গাড়ি ঘোড়া না, ভীষণ ভয়ও লাগছিল। তার মধ্যে তো একটা কাণ্ড হয়েছে, সেটা তোমাদের পরে বলছি। আর রাস্তাঘাটে তো প্রচুর কাদা, আর কি বলবো, খারাপ কিছু রাস্তা আছে খুব ভালো, আবার কিছু রাস্তা আছে খুবই খারাপ, যেখানে আমাকে রথ আর মেয়ে দুজনকেই সামলাতে হচ্ছে। তো ইতিমধ্যে চলে এসেছি বাড়ির দিকেই, মানে যাচ্ছি আমি এখন আমার বাপের বাড়ির দিকেই। সেখানে আমার মাসি এসছে, তো বললো যে আয়, একটু দরকার আছে। তো কী দরকার আমি প্রথমে বুঝতে পারিনি, তো এখন যাচ্ছি সেখানে। তো যেতে যেতে অনেক রথের দর্শন পেলাম, আর টুকটুকে রথ কে ধরেছে একবার দেখো। চলো চলো, আমার পেছন ঘুরে দেখছে, পেছনে দাদু। হ্যাঁ ঠিক বলেছ, এটা আবার একটা রথ। দেখলি, ছোট থেকে বড়রা সবাই রথযাত্রার দিন একটু বেরোয়, যাতে একটু রথ জানা যায়। তো টুকটুক তো দেখলি একজনকে দেখে সে দাদু বলেই ফেললো যে এটা দাদু হয়। আমি বললাম হ্যাঁ এটা দাদু। মা বলো কি বলছিলে, বলো জয় জগন্নাথ, বলো বলো জোরে, বলো জয় জগন্নাথ। ওই আরে এত আতে করে বলতে কেন? মেয়েটা আমার ভারী দুষ্টু, ক্যামেরা অন দেখলে ভলিউমটা স্লো করে দিল। আর আজকে রথযাত্রা স্পেশাল জিনিস তোমাদের সাথে চলো শেয়ার করো, চলো। সেই ছোট্টবেলা থেকে এই রথযাত্রার জন্য আমি ওয়েট করতাম, কেন জানো? আমার ফেভারিট হচ্ছে গুড়ের জিলিপি। আর কী দুঃখ লাগে আমার বন্ধুরা, এই রথের সময় গুড়ের জিলিপি একমাত্র পাওয়া যায়, আর নইলে পাওয়াই যায় না। আর আমার ভীষণ ভীষণ ভালো লাগে, মানে সেদিন পারলে আমি ডিনার লাঞ্চ দুটোই অফ করে দিই। যাই হোক, বাপের বাড়ি যাচ্ছি বলে কথা, খালি হাতে গেলে তো হবে না, তো নিয়ে নিলাম জিলিপি। আর এদিকে দেখো একটা বড় রথ যাচ্ছে। তুই আম্মা জানিস না, তুই কোথায় এসেছিস? আমার বাড়িতে রথ নিয়ে এসেছিস? আম্মা, ও আম্মা চাবি দাও। এই দেখি, হাতে জিলিপি আর এক হাতে পাঁপড়, ভালো। কি করছিস? একবার জিলিপি খায়, একবার পাঁপড় খায়। অনেকটা হাঁটাহাঁটির পর আমরা সবাই ক্লান্ত, তাই ফ্যানের তলায় বসে পড়েছি। আর এইদিকে বাজারে এত কাদা, দেখো বন্ধুরা আমি জামা কাপড় সব চেঞ্জ করে ফেলেছি, এত কাদা জামাটার পুরো দফা রফা হয়ে গেছে। আর মেয়েটাও চেঞ্জ করে ফেলেছে,
এই যে জামাটা মাসি দিয়েছে, এই যে আমার মাসি নিচে আমাকে ছাড়তে এসেছিল, তো মাসি দিয়েছে এই জামাটা পরেই এখন বাড়ি যাবে। তো বাড়ি যাওয়ার পথে দেখো কি হয়। দাও দাও একটুখানি টানবে, একটুখানি টানবে, একটুখানি টানবে, চলো আসো 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 আসো, না না রাগ করেনি রাগ করেনি, জয় জগন্নাথ বলছি, বুঝেছো? বাড়ি যাওয়ার পথে ধর্মতলায় আমাদের জগন্নাথ দেবের মন্দির আছে, ওই দেখো রথ সাজানো হয়েছে। তো সেখানে গেলাম আর ভীষণ ভিড় হয়েছে ঠাকুর দেখার জন্য, ঠাকুরটিকে আজকেই দিনে বের করা হয়, আর একটি জায়গায় মাসির বাড়িতে রেখে আসা হয়। তো তখন রীতিমতো সাজুগুজু হচ্ছে, তো চলো এবার বাড়ি যাই। তো ফাইনালি অনেক যুদ্ধ করে বাড়িতে ফিরলাম, আর এই যে টুকটুক এখনো রথ নিয়ে ব্যস্ত। ঠিক আছে, হাই করে দাও। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, কত জলদি ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। ঠিক আছে, তো চলো এখন মতো টাটা।